সেদিনকে রাতেও তার ছেলে মেয়েকে নিয়ে দেবব্রত, তার ছেলে মেয়েকে সঙ্গে নিয়ে দেবব্রত বোঝায় যে ভীতু ভীতু আমায় তোরা বলছিস, কিন্তু আমি কিন্তু ভীতু নই, আমি দাঙ্গামা হাঙ্গামা, এককালে পুলিশের নির্মম অত্যাচার, ট্রাফিকের সেই আওয়াজ, এইসবে একদম পুরো আমার জীবন তো অকৃষ্ট হয়ে উঠছিল, একবার আমার জীবনটা পুরো নাজেহাল হয়ে উঠছিল, অকৃষ্ট হয়ে উঠছিল, তাই একটু শান্তির জন্য আমি এই নিরিবিলি একটা জায়গা বেছে নিয়েছি। এবং প্ল্যানচেট আমি করতেই পারি, প্ল্যানচেট এককালে আমি করেওছি, ভাবিস না যে ভূত দেখার জন্য, এটা দেখার জন্য যে আফটার ডেথ মানুষের কি হয়, মানুষ কোথায় থাকে, মানুষের মৃত্যুর পর আত্মাটা কোথায় যাচ্ছে, এবং আমরা যে জন্ম নিচ্ছি আমাদের নিশ্চয়ই কিছু কারণ রয়েছে জন্মানোর, নিশ্চয়ই আমাদের বিধাতা কিছু লিখে দিয়েছে যে এটা তোমায় করতে হবে, এর জন্য তোমায় পাঠাচ্ছি। এই সমস্তর জন্যই আমি প্ল্যানচেট করা শুরু করি, এবং প্ল্যানচেট করতে করতে এমন হয়ে দাঁড়ায়, এবং প্ল্যানচেট করতে করতে এমন এক নেশায় আমি আচ্ছন্ন হয়ে পড়ি যে ওটা ছাড়া আমি আর কিছু করতেই আমার ভালো লাগে না। আমার কোনো ক্যাফেতে গিয়ে খেতে ভালো লাগে না, আমার কোনো বন্ধু বান্ধবের সাথে আড্ডা মারতে ভালো লাগে না, কিন্তু যখনই কোনো বন্ধু বান্ধবের গ্রুপে আমি গিয়ে পড়ি এবং তারা আমায় যখনই নিয়ে পড়ে, তখন পলিটিক্স থেকে শুরু করে কলকাতা শহরের, মধ্য কলকাতা শহরের নানাবিধ আলোচনা থেকে শুরু করে শেষটা কিন্তু সেই এই প্ল্যানচেটে গিয়েই দাঁড়ায়। তাই তারাও জোর করে এবং তাদেরকেও প্রমাণ দেওয়ার জন্য আমাকেও নানা রকম কিছু করতে হয়। এটা লৌকিক না অলৌকিক সেটা যারা দেখছে তারাই বুঝবে, আমি তো শুধু আমার কাজটুকুনি করি, কিন্তু তোদের মায়ের জন্য দীর্ঘকাল আমি এই জিনিসটা থেকে বিচ্ছিন্ন থেকেছি। সংসারে অশান্তি কার না ভালো লাগে বল, তাই আমি আর এসবের মধ্যে পড়ি না। এই কথা শোনার পর তার বড় মেয়ে যে এম এ পাস করেছে, সে বলে, বাবা তুমি প্ল্যানচেট করতে পারো, কিন্তু এটা এতদিন আমাদেরকে বলোনি, কী কী লাগে বাবা প্ল্যানচেট করতে? দেবব্রত প্ল্যানচেটের সমস্ত কিছু বলে তার মেয়েকে, তার ছেলেরও খুব উৎসাহ, বাবা তাহলে চলো না আজকে রাতে একবার প্ল্যানচেট করি। দেবব্রত সব কিছু শুনে গ্রুপের মাঝখান থেকে একটু মুচকি হাসে এবং সে তার ছেলে মেয়েকে বলে যে প্ল্যানচেট করতে অমুক অমুক জিনিস দরকার, কিন্তু সহজে যদি এখন প্ল্যানচেট করতেই হয় তাহলে একটা কাপ আর চক্করি দরকার, তাহলেই হয়ে যাবে। এই কথাটা শোনা মাত্র রান্নাঘর থেকে খুন্তি নিয়ে দৌড়ে আসে দেবব্রত স্ত্রী এবং এক ধমকে প্ল্যানচেটের সমস্ত কিছু ওপর জল ঢেলে দেয় তার স্ত্রী। তাই তার ছেলে মেয়ে সকলে নিশ্চুপ হয়ে পড়ে এবং দেবব্রত প্রতিদিনের মতো পেপারটা নিয়ে বসে পড়ে। রিটায়ার করবে করবে করছে, রিটায়ার করার একদম মুহূর্তে চলে এসেছে, আর কয়েক মাস বাদেই দেবব্রত রিটায়ার করবে, এমন সময় তার ম্যানেজার দেবব্রতকে বললেন, দেবব্রত পূর্ব বর্ধমানের একটি গ্রাম রয়েছে যেখানে চিকিৎসার খুব অভাব, তুমি কিছুদিনের জন্য সেখানে যাও এবং একটা ছোট্ট ক্যাম্প করে তুমি চলে এসো, সেখানকার মানুষের নানাবিধ সমস্যা রয়েছে এবং সেটি কি জলের কারণে হচ্ছে বা সেটি কী কারণে হচ্ছে, এটি ছোঁয়াচে একটি রোগ কিন্তু কী কারণে হচ্ছে আমি বুঝতে পারছি না, তোমার থাকার কোনো অসুবিধা হবে না, আমি একটি চিঠি লিখে দিয়েছি আমার এক বন্ধুকে, সেখানেই তার বাড়িতে গিয়ে তুমি উঠবে, কয়েকটা দিনের ব্যাপার, মাত্র তিন দিনের ব্যাপার, তুমি একটা ছোট ক্যাম্প করবে এবং সেখানে তুমি সাধারণ মানুষের কী সমস্যা হচ্ছে সেটা চেক আপ করে রিপোর্ট নিয়ে একটা প্রজেক্ট আমায় তুমি দেবে। দেবব্রত আর এমডিকে না করে না, দেবব্রত মাথা নাড়িয়ে সম্মতি জানিয়ে সেখান থেকে বেরিয়ে আসে এবং রাতে ব্যাগ বোচকা গুছিয়ে পরের দিন দেবব্রত পূর্ব বর্ধমানের সেই স্টেশনে নামে, এবং পূর্ব বর্ধমান স্টেশনটাও তখন অতটা ঝাঁ চকচকে ছিল না, বলা বাহুল্য সেটা একদম নড়বড়ে একটা জায়গায় দাঁড়িয়ে আছে। দেবব্রত সেখানে যায়
এবং সেখান থেকে আরও 3 মাইল দূরে একটি গ্রাম, যে গ্রামে দেবব্রতকে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে। রিক্সা করে দেবব্রত সেখানে যায় এবং সেখানে গিয়ে দেখে যে সেখানে হোটেল বা খাওয়ার কোনো বা থাকার কোনো জায়গা এ সমস্ত কিছু বালাই নেই, একটা হোটেল নেই এতখানি জায়গা দেবব্রত পেরিয়ে এলো। যাই হোক, সেই এমডির যে চিঠি লিখেছিলেন যে বন্ধুর বাড়িতে, সেই বন্ধুর ঠিকানাতেই দেবব্রত এসে ওঠে এবং বাড়িটা ছিল মাটির দোতলা। বাড়িতে ঢুকে দেখে যে তাদের বাবা, তার মা, তার বড় সন্তান এবং তার স্ত্রী, তাদের বড় সন্তান এবং তার স্ত্রী, এই নিয়েই তাদের পরিবার। এবং দেবব্রতকে দেখে তারা ডাক্তারবাবু বলে সম্মান নিয়ে, সম্মান দিয়ে ঘরে আপ্যায়ন করে এবং তার স্ত্রী, ওই বড় যে ছেলে, বড় যে ছেলে রয়েছে বাড়ির, তার স্ত্রী দেবব্রতর পা ধুয়ে দেয় এবং তাকে ঘরে নিয়ে আসে। এবং রাতের বেলায় খাবার দাবারের কোনো ত্রুটি হয়নি, দেবব্রতকে সুন্দরভাবে বিছানা করে দেওয়া হয় এবং দেবব্রত যা যা জিনিস দরকার দেবব্রত না চাইতেই সেগুলো পায়। দেবব্রত খুব খুশি হয় তাদের আদর আপ্যায়নে, যে আজকের দিনেও এরকম মানুষ রয়েছে যারা এতটা অতিথি আপ্যায়ন করতে পারে। পরের দিন দেবব্রত নিজের কাজে বেরিয়ে যায়, কাজ সেরে আসে, কিন্তু বাড়িটার মধ্যে একটা দুঃখের ছায়া যেন সর্বদা ছেয়ে রয়েছে। দেবব্রত 2 দিন বাদে জিজ্ঞাসা করে তাদের বাবা মা এবং তাদের বড় ছেলে এবং স্ত্রীকে যে আপনাদের কী হয়েছে, আপনারা এতটা নিশ্চুপ হয়ে এরকমভাবে থাকেন কেন, আপনাদের মুখে একটু হাসি নেই, আপনারা সর্বদা যেন একটা শোকের মধ্যে রয়েছে, কী হয়েছে আপনাদের, আপনাদের তো এত সুন্দর পরিবার, আপনারা মানুষ এত সুন্দর, এতটা বাইরের লোককে এতটা নিজের করে নিতে পারে যে মানুষ, সেই মানুষের কিসের এত দুঃখ, কিসের এত শোক, যদি আপনাদের বলতে আপত্তি না হয় তাহলে আমাকে আমাকে বলতেই পারেন। দেবব্রতকে তখন তার মা ফুপিয়ে ফুপিয়ে কেঁদে বলে, বাবা আমার এক ছোট ছেলে ছিল যার বয়স তখন মোটামুটি 17 কি 18, খুব ভালো ছেলে ছিল জানো, গ্রামের বাকি ছেলেদের মতো নয়, পড়াশোনা তো মোটামুটি ভালোই ছিল, আমরা তাকে ম্যাট্রিক পরীক্ষা দেওয়ার পর কলকাতায় পাঠাই, সে সায়েন্স নিয়ে ভর্তি হয়েছিল, তার অনেক বন্ধুবান্ধবও ছিল, ছেলে আমাদের ভালোই ছিল, 2 সপ্তাহ অন্তর অন্তর আমাদের চিঠি দিত মা বাবাকে ভালো রাখার জন্য, নিজের হাতে কিছু না কিছু একটা পাঠাতো, সে তার দাদাকেও খুব ভালোবাসত, সে তার দাদার জন্য প্রথম টিউশনির টাকায় পাজামা আর পাঞ্জাবি পাঠিয়েছিল, কিন্তু হঠাৎ কী যে হলো, তাদের কলেজ থেকে একটা ট্যুর হয়েছিল গিরিডিতে, সেখানে আমাদের ছেলে যায়, কিন্তু আজ প্রায় 1 বছর হয়ে গেল তার কোনো সন্ধান আমরা পাই না, সে জীবিত আছে না মৃত সেটাও আমরা জানি না। দেবব্রত চুপ হয়ে কিছুক্ষণ থাকলো, তারপর বলল, গিরিডিতে যে আপনাদের সন্তান গেছে সেটি আপনারা একদম সিওর? তখন তার এই বাড়ির কর্তা বলে উঠল, হ্যাঁ আমাদের ছেলে সেখানে গেছে, সেখানে ছিল এবং সেখান থেকে আমাদের চিঠিও লিখেছিল, খুব আনন্দ করছিল সেখানে, কিন্তু কী যে হলো, তার সকল বন্ধু ফিরে চলে এলো এবং গিরিডি থেকে তারা একটু দূরে একটা খরস্রোতা নদীতে গেছিলো, সেই নদীর জল দিয়ে নাকি তাপবিদ্যুৎ হচ্ছিল সেটি দেখার জন্য, যেটা গিরিডি থেকে প্রায় 1 ক্রোশ দূরে, এবং তারা সেখানে যায় এবং তারা সেখানে গিয়ে সমস্ত কিছুটা দেখে এবং ফিরেও আসে। 2 দিন বাদে যখন তার ওই বন্ধু কলকাতায় ফিরে আসে, তখন এই বাড়ির সমস্ত মানুষ
সেই বন্ধুকে চেপে ধরে এবং বলে, বলে বাবা তোমার কোনো ভয় নেই, যা সত্যি হয়েছিল সেটাই বলো, কেন আমাদের ছেলে হোস্টেলে বা বাড়িতে ফিরে এলো না?